এখন আমরা আজকে শপথ নেওয়ার পরে সবাই দ্বাদশ সংসদের সদস্য, নতুন সংসদের, এবং সকল সংসদ সদস্যরা আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির গঠন করা হয়েছে, যেটা মিটিং হয়েছে, এবং আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সংসদ নেতা হিসেবে সবাই মিলে আমরা মনোনীত করেছি। এবং আজকে আমাদের যে সপ্তাহরদিতে মিটিং আছে, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতির কাছে যাবেন এবং সরকার গঠন হয়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যে। এটা আমি আসলে আমার কাছে কোনো তথ্য নেই, জানিও না, আর এই বিষয়টি একেবারেই একান্তই মাননীয় প্রধানমন্ত্রী জানেন এবং তারই চিন্তা থাকে উনি কীভাবে কী করবেন। তো এই জন্য আমাদের কারো কাছে আসলে কোনো তথ্য নেই, এরকম কোনো আলোচনা হয়নি, কারণ আজকে আমরা একেবারে এই ফর্মালিটিসগুলি করেছি। সংবিধান অনুযায়ী, আইনের ধারা অনুযায়ী নতুন সরকার গঠনের জন্য যা যা করা লাগে ওই কাজগুলি করা হয়েছে। অ্যাবসলিউটলি আজকে এটা মাননীয় প্রধানমন্ত্রী খুব ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ বলেছেন যে মেম্বার অফ পার্লামেন্ট যারা, বিশেষ করে নতুন যারা হয়েছেন, আমি তো আবার একটু পুরনো হয়ে গেলাম সেকেন্ড টাইম, কিন্তু একেবারে নতুন যারা হয়েছেন উনি বলেছেন যে পার্লামেন্টে ভূমিকা রাখার জন্য এটার যে রুলস অফ বিজনেস, রুলস অফ প্রসিজিওর এবং অন্যান্য যে আইনগুলি আছে এগুলো ভালো করে যাতে সবাই পড়াশোনা করে। উনি স্পেসিফিকলি বলেছেন পার্লামেন্টের ভিতরে যে লাইব্রেরি আছে, যে লাইব্রেরিগুলোতে যে বসে পার্লামেন্টারি প্রসিডিংসগুলো যেগুলো এর আগে হয়েছে এগুলো পড়া দেখা, এবং কতগুলো বইয়ের নামও উনি উল্লেখ করেছেন, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, লেখক সহ উনি বলছে এগুলো নিয়ে যাতে আমরা পড়াশোনা করি, যাতে করে পার্লামেন্টকে আরও ভাইব্রেন্ট করার ক্ষেত্রে আমরা সংসদ সদস্যরা আরও বেশি কন্ট্রিবিউট করতে পারছি।